বেশিরভাগেরই একটাই প্রশ্ন প্রিন্স ভাই এনডাব্লিউএস এখন কেনা ভালো হবে নাকি আরো অপেক্ষা করবো আরো দাম কমলে আরো পরে কিনবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আপনি আবার বুঝে যাবেন আসলে কখন কেনা উচিত কখন বিক্রি করা উচিত আশয় বিষয় সব কিছু দেখেন এখন বর্তমানে দাম আছে জিরো আমি যখন এই এনডাব্লিউএস নিয়ে সবার প্রথম ভিডিও দিই তখনও কিন্তু এইরকমই দাম ছিল দেখেন আমি যদি গ্রাফে আপনাদের দেখানোর চেষ্টা করি আমি যখন এনডাব্লু এস নেই প্রথম ভিডিও দেই তখন আমি এই যে এই সময়টায় ভিডিও দিয়েছিলাম দেখেন এই সময়টায় এই সময়টায় দাম ছিল কয়েনের কত জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ টু ফাইভ সামথিং এই সময়টাই আমি এনডাব্লিউস নিয়ে সবার প্রথম ভিডিও দেই আর ভিডিও দেওয়ার তিন চার দিনের মাথায় এনডাব্লিউস কয়েন হাইপ করে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভে চলে যায় মানে আমি ভিডিও দেওয়ার সময় যারা কয়েন কিনছিলো দুই তিন দিনের মাথায় তারা টু এক্স প্রফিট করে এবং অনেকে এখান থেকে কিনে এখানে বিক্রি করে দিয়েছিল এবং অনেকে এখান থেকে কিনে বার্নে দিয়ে দিয়েছিল। এবং অনেকেই প্যানিক হয়ে এখান এখান থেকে পর্যন্ত কিনছে এই যে যখন এই যে এই কয়েনের দাম এই পাঁচ হাজার দুইশোতে চলে যায় এখন যদি আমি হিসাব করি দুই হাজার সামথিং আছে তো কয়েনের দাম যখন পাঁচ হাজারও চলে যায় তখনও মানুষ কিনছিল এবং আমি নিজেই কয়েনের দাম যখন এই জায়গাটায় ছিল এই যে তিন হাজার সামথিং তিন হাজার বত্রিশশোতে আমি নিজেই কয়েনগুলো কিনছি এবং দেখেন তারপর থেকে আবার দামগুলো কমতে 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 একদম ষোলোশো পর্যন্ত চলে গেছিলো দাম যেটা এখন দুই হাজার পর্যন্ত আসে তো মানুষ শুধু আমাকে জিজ্ঞেস করে প্রিন্স ভাই এখন কিনবো না পরে কিনবো আপনি তো ভালো জানেন আপনি তো বুঝেন এর দাম কমবে বাড়বে সাপোজ আপনারা একটা জিনিস ধরেন আমি যদি জানতাম আমি যদি জানতাম কয়েনের দাম এখন এই দুই হাজারে চলে আসবে তাহলে আমি নিজে কি তিন হাজারের সময় কিনতাম এই যে তিন হাজার যখন ছিল এই জায়গাটায় আপনারা দেখতে পারতেছেন না জানি না এই যে এইখানে যখন ছিল এই তিন হাজারের সময় আমি নিজেই তখন সব পয়েন্ট কিনছি আমার কাছে যত টাকা বা ডলার ছিল কারণ আমি ভাবছি এই পাঁচ হাজার থেকে আরও এখান থেকে হাইপ করবে কিন্তু না এখান থেকে এরা ডাউন আসছে এরা এটা স্বাভাবিক এটা হতেই পারে কয়েন মার্কেটে এটা ট্রেড মার্কেটে এটা আসলে অস্বাভাবিক কিছু না যে কমবে বাড়বে এর এর দেখেন এই যদি আমি একটু পিছনে দেখি পিছনেও দেখেন এই যে জিরো পয়েন্ট জিরো জিরো এইটে গেছিলো তারপর আবার কমে জিরো পয়েন্ট জিরো জিরো টুতে চলে আসছে তো এখান থেকে বেড়ে ফাইভে গেছিলো এখন আবার ষোলোশোতে চলে গেছে এটা আসলে কিছুই না দাম কমবে বাড়বে এর মধ্যেই আপনাকে কিনতে হবে এর মধ্যে আপনাকে এন্ট্রি নিতে হবে দেখেন এখন এখান থেকে কালকে দামটা উপড়ে যাবে না নিচে যাবে এই জিনিসটা যদি আমি আগেই জানা থাকতো আমি বসে থাকতাম দাম কুমলে পর আমি কিনতাম তো আমি যেটা বলবো আপনি যদি এই জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভেও কিনে থাকেন অথবা এর থেকে দাম বেশিতেও কিনে রাখেন এই যারা এখানে কিনছে জিরো পয়েন্ট জিরো এইট অথবা যারা এখানে কিনছে জিরো পয়েন্ট জিরো টু মাত্র দুই সেনা যারা কিনছে এরাও কিন্তু কেউই লসে নাই কারণ আপনি বিক্রি করে দিতেছেন না আপনি যখন বিক্রি করে দিবেন তখন আপনি লসে আসেন সাপোজ এই জিরো পয়েন্ট জিরো টুতে যারা কিনছে মানে দুই সেনে এক একটা কয়েন যারা কিনছে তারা কিন্তু এখন হিসেব করে দেখেন এরা প্রচুর লসে কিন্তু এরা যদি বিক্রি করে দেয় এদের কয়েনগুলো তাহলে লসে এরা যদি এগুলো হোল্ড করে রাখতে পারে এই কয়েন এর থেকে ভালো প্রাইজে আশা করি চলে যাবে তখন যদি বিক্রি করে তখন প্রফিটে বিক্রি করে বের হয়ে যেতে পারবে কিন্তু আপনি যদি এখন কয়েন নিয়ে এখনই প্যানিক হওয়া শুরু করেন যে এখন কয়েন নিলাম জিরো পয়েন্ট এখন টুতে চলে আসছে আহারে আমি তো লস করছি এই করছি সেই করছি তাহলে আপনি এই এই এনডাব্লিউএস দিয়ে কিছু করতে পারবেন না এনডাব্লু যারাই এখান থেকে কয়েন কিনবেন এন্ট্রি নিবেন বার্নি দিবেন সবাইকে আমি বলছি মিনিমাম ছয় মাস অন্তত এখান থেকে কোনো কিছু পাওয়ার আশা করবেন না দাম কুমুক বারুক এটা আপনার দেখারই দরকার নাই আপনি কিনে শুধু বার্নি দিয়ে রেখে দেন আর কিচ্ছু করা লাগবে না তো এখন বলতে হবে প্রিন্স আমি কখন কিনবো দেখেন এটার কোনো উত্তর হয় না আপনার যখন মনে হবে যে না এখন কেনা উচিত যেমন এখন যে সময়টা আছে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এর মধ্যে আপনি কিনলে আশা করি অনেক ভালো প্রফিট করতে পারবেন কারণ আমাদের চিন্তাভাবনা আমাদের ধারণা এখান থেকে এখন জিরো পয়েন্ট জিরো টুতে আসে আমার চিন্তা তো জিরো পয়েন্ট জিরো ফাইভে যখন যাবে তখন বিক্রি করব তো এই দামটা যতই কুমুক যতই বাড়ুক আমার কোনো কিছু যায় আসে না আমি আমার লক্ষ্য গেলে তারপর সেল করব তার আগে যাই হোক সেল করবো না কারণ সেল যেন জিরো পয়েন্ট জিরো ওয়ানে যখন আসবে আপনি যখন এখান থেকে সাপোজ এখন একশো ডলারের যেটা কিনবেন সেটা আপনি এক হাজার ডলার বিক্রি করতে পারবেন তখন আপনি তো লোভ সামনে রাখতে পারবেন আপনি বিক্রি করে দিবেন কিন্তু আপনি যদি বিক্রি না করে ধরে রাখেন আশা করি এখান থেকে অনেক ভালো কিছু নিয়ে বের হতে পারবেন তো যেটাই বলবো এই যে দুই হাজার জিরো পয়েন্ট এখন যেটা আছে দু হাজার বাষট্টি দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপনি যেখানে খুশি কিনতে পারেন কিনে বার্নে দিয়ে দেন আশা করি অনেক ভালো কিছু পাবেন দেখেন এখন আরেকটু জিনিস দেখি যে আমরা বার্নে দিলে কত কী পাবো আশাই বিষয় এই জন্য আমরা চলে যাব ডিসকোভারে আর এখান থেকে সার্চ দিব নোডাইভস ডট কম অ্যান্ড সার্চ দেওয়ার পর অবশ্যই যেটা লক্ষ্য রাখবেন এই যে মানুষের মতো গোল একটা লোগো আছে এই লোগোতে ক্লিক করে এখান থেকে অবশ্যই পলিগনে করে দিব কারণ আমাদের সকল কিছুই পলিগন নেটওয়ার্কে তো এরপরে এখান থেকে গেট স্টাটে ক্লিক করব। গেট স্টাটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন গো টু ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে চলে যাবেন মেনুতে আর এখান থেকে প্রুফ অফ বার্নে যাবেন এবং আরেকটা জিনিস সবাইকে বলে রাখি যারা যারা আমার রেফারেল কোড ব্যবহার করে এনডাব্লিউএস অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আমাকে আপনার ইউজার নেমটা দিবেন তাহলে আমাদের যে পেইড গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে দিব এরপর এখান থেকে দেখতে পারবেন আপনার কয়টা বার্নে দিয়েছেন এবং আপনি টোটাল কত বার্নে দিয়েছেন আসলে বিষয় সব কিছু দেখেন আমি বার্নে দেওয়ার পর এই পর্যন্ত দুই লাখ তেইশ হাজার অলরেডি কয়েন আমি পেয়ে গেছি এই এই বার্নে দেওয়ার পরবর্তীতে তো এরপরে আসেন এখান থেকে আপনি প্যাকেজগুলো দেখতে পারবেন কোন কোন প্যাকেজ আছে এখানে এখানে অনেকগুলো প্যাকেজ আছে যেমন সবার সর্বনিম্ন যে প্যাকেজটা আছে এটা হচ্ছে মাত্র পাঁচকে পাঁচ হাজার পয়েন্ট বাড়িয়ে দিতে পারেন যেটা বর্তমান বেলু হিসাব করলে দশ ডলার সামথিং আপনি করতে পারবেন কিন্তু এই অ্যামাউন্টটা এই ডলারটা কিন্তু ফিক্সড না যে এত ডলারই লাগবে আপনি এখানে যত ডলার দেখাবে তার থেকে একটু বেশি ডলার সবসময় নেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি আর ভালো কিছু হবে তো এখান থেকে আপনি যেটাই বাড়নি দিবেন এখানে কত পাবেন আশা বিষয়ে সব কিছু দেখেন আপনি যদি পাঁচ হাজার করে বার্নে দেন তো আপনি প্রতিদিন পনেরো পয়েন্ট জিরো সেভেন কয়েন করে পাবেন এটা তিনশো পঁয়ষট্টি দিন করে পাবেন এখানে প্রত্যেকটা প্যাকেজেই সেম এবং সর্বোচ্চ প্যাকেজ আছে এক কোটি প্যাকেজ গিগা এই গিগায় যদি এক কোটি আপনি দেন তো বর্তমান ডলারের হিসাবে বিশ হাজার ডলারের মতো লাগবে আপনি প্রতিদিন একষট্টি হাজার কয়েনের মতো পাবেন এটা আসলে অনেক প্রাইস তাই আসলে রিকমেন্ড করি মেগাটা সবার জন্য রিকমেন্ড করি আমি যদি মেগাই ক্লিক করি যেটা আমি নিয়েছি এখানে দেখেন আমি একটা মেগা নিয়েছি আর একটা প্যাশ হাজার পাঁচ হাজার নিয়েছি এই মেগাটা আপনাদের যদি নেন তো এখন বর্তমানে রেট অনুযায়ী দুই হাজার থেকে দুই হাজার সামথিং তো এটা আপনার বাইশশো ডলারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বাইশশো পঞ্চাশ ডলারের মধ্যে এই প্যাকেজটা কারণ এখানে যে ডলারটা দেখাবে তার থেকে সবসময় একশো দেড়শো ডলার বেশি লোড করবেন কারণ বেশি কয়েন কিনলে আপনার লস নাই কিন্তু কম কয়েন হলে বাড়নে দিতে পারবেন না তো এখানে যে ডলারটা শো করে তার থেকে দুইশো ডলার দেড়শো ডলার একশো ডলার একটু বেশি সবসময় লোড করবেন এবং কয়েন কেনার চেষ্টা করবেন তো এখানে দু হাজার একুশশো সামথিং ডলারে আপনি দশ লাখের প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারবেন যেটায় প্রতিদিন কয়েন পাবেন পাঁচ হাজার পাঁচশো ছয় কয়েন করে এটা তিনশো দিন পর্যন্ত পাবেন তো আপনি যেটা ইনভেস্ট করবেন তার দুইশো এক বছরের মধ্যে সাপোজ আপনি এই দশ লাখ মাস পর গিয়ে যদি বিক্রি করে দেন এখন কিনে রাখছেন আপনার চিন্তা ভাবনা ছয় মাস পর বিক্রি করবেন তাহলে আপনি এই দশ লাখ কয়েনকে ছয় মাস পর বিক্রি করে আপনার মূলধন নিয়ে বের হয়ে গেলেন মার্কেট থেকে আপনার আর কিছু কয়েনই থাকলো না কিন্তু আপনি দশ লাখ কয়েন কিনে বার্নি দিয়ে দিলেন ছয় মাস এটা রিওয়ার্ড জমাইতে থাকলেন তাহলে ছয় মাস রিওয়ার্ড জমাইলে আপনার কিন্তু দশ লাখ কয়েন আবার অটোমেটিক চলে আসলো এবং সেটা বিক্রি করে দিলেন ছয় মাস পর এবং আরও ছয় মাস রিওয়ার্ড পাইতে থাকলেন এই পুরুপ বাড়নে দেওয়ার কারণে যেটা আরও ছয় মাস পর বিক্রি করতে পারবেন তো আপনি এখান থেকে ডবল রিটার্ন নিয়ে বের হইতে পারবেন এটার মজাই হচ্ছে পুরুপ বার্নে দেওয়ার মজা অনেকেই চিন্তা করে যে না আমি কয়েন কিনে রাখি ছয় মাস পর বিক্রি করবো আসলে আপনি সেটাও করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সাপোজ আপনি এই যে দশ লাখ কয়েন কিনলেন ছয় মাস যদি এখানে বার্নে দিয়ে দেন ছয় মাসেই তো আপনার দশ লাখ কয়েন চলে আসে তাই না আমি যদি হিসাব করে দেখাই পাঁচ হাজার পাঁচশো ছয় এই দেখেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো ছয় ইন্টু আপনার তিরিশ ইন্টু ছয় দেখেন আপনার ছয় মাসে নয় লাখ একানব্বই হাজার কয়েন চলে আসছে যেটা আপনি বিক্রি করে দিলেন দেন সাপোজ ছয় মাস পর এই কয়েনের দাম হইলো জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে আপনি দেখেন ছয় মাস পর আপনার এই কয়েনটাই পঞ্চাশ হাজার ডলারে বিক্রি করে আপনি মার্কেট থেকে বের হয়ে গেছেন সাপোজ যদি পূর্ব বার্নে না দেন আর পূর্ব বার্নে দিলে আপনি পঞ্চাশ হাজার ডলারে বের হয়ে গে যাবেন প্লাস আবার ছয় মাস পর এই সেইম দামে বিক্রি করতে পারবেন প্লাস মানে এক লাখ ডলার এখান থেকে আপনি নিয়ে বের হইতে পারবেন তো আশা করি এই দাম তো আমরা সবাই ধরে রাখছি কিন্তু এর থেকে অনেক ভালো কিছু যাওয়ার আস পরিকল্পনা অথবা যা ভালো কিছু যাওয়ার আশ্বাস নিয়ে আসি এবং কোম্পানি থেকে তো বলতেছে এক ডলার চলে যাবে এক একটা কয়েন তো তাহলে তো সবাই বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হয়ে যাব সেটা না ভাবি আমরা জিরো পয়েন্ট জিরো যদি যাই এখান থেকে এক একটা মানুষ অনেক পরিমাণ রিটার্ন নিয়ে বের হইতে পারবো তো যেটাই বলবো আপনাকে আপনি যদি মেঘানা পারেন কিলো দিতে পারেন কিলো বর্তমানে অনেক কম মাত্র এক হাজার এগারোশো বারোশো ডলারে দিতে পারেন অথবা আপনার মিনি আছে মিনি আছে আড়াই যেটা আড়াই লাখ কয়েন যেটা ছয়শো সামথিং ডলারে করতে পারবেন অথবা যদি একদম আপনার কাছে কিছুই নাই মোটামুটি মানের আছেন তাহলে এক লাখ কয়েন নিয়ে আপনি বার্নি দিয়ে দেন মাত্র দুইশো সামথিং আড়াইশো ডলারের মধ্যে এটা হয়ে যাবে তো এটা আপনারা যারা আছেন আপনারা যারা একটু মোটামুটি মানের আছেন এরা মেগা করাটা সবথেকে বুদ্ধিমানী কাজ হবে আপনার লাইফ সেটেল হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনি তাও না পারেন ন্যানো নিয়ে বসে থাকেন ন্যানো নিয়ে এটা বার্ন দিতে থাকেন এখান থেকে আশা করি অনেক ভালো কিছু চলে আসবে একটা কথা এখন বলছি বারবার প্রত্যেক ভিডিওতে বলি এনডাব্লু যারা কাজ করবেন জয়েন হবেন মিনিমাম অন্তত ছয় মাস এক বছরের কথা ভেবেই এখানে জয়েন হবেন এখানে আজকে জয়েন হয়ে কালকে ইনকাম করবেন প্রচুর এটা ভেবে যদি আপনি চান হ্যাঁ পারবেন এই যে দেখেন আমার এখানে যদি আমি রিওয়ার্ডে ক্লিক করি আমার এই যে এখনও এখানে রিওয়ার্ড আছে উননব্বই হাজার যেটা ক্লেম করে এখনই নগদ আমি ক্যাশ করে ফেলে ফেলতে পারি এটা পুরোটাই আমার লাভ কিন্তু আমি কেন করবো এই উননব্বই হাজার কয়েন দিয়ে বর্তমান রেট যদি আমি বিক্রি করি উননব্বই হাজার ইন্টু জিরো পয়েন্ট জিরো টু টু সরি জিরো টু ওয়ান সামথিং এই রেটে বিক্রি করলে বর্তমানে আমি একশো সাত একশো ছিয়াশি ডলার পাবো কিন্তু আমি যদি ধৈর্য নিয়ে বসে থাকি আর আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে বিক্রি করি আমি একশো এই ডলারটাকেই আমি চার হাজার ডলার বিক্রি করতে পারবো তো তাহলে আমি এখন কেন বিক্রি করব। যারা বিক্রি করবে হ্যাঁ করবে আপনি নিয়ে আপনার প্রতিদিনটা ক্যাশ করে ইউএসডিটি করে ফেলতে পারবেন আপনার উপরে ডিপেন্ড করে এখন আপনি এখান থেকে কত ডলার নিয়ে বের হবেন কত লাভ করবেন সব কিছুই আপনার উপরে ডিপেন্ড করে তো এতটুকুই বলবো যারা ইনডাব্লিউএস নিয়ে কাজ করবেন ইনডাব্লু এ প্রুফ অফ বাইরে দিবেন মিনিমাম ছয় মাস এক বছরে প্ল্যান করে কাজ করবেন আশা করি এখান থেকে ভালো কিছু নিয়ে বের হতে পারবেন আর মেগা গিগা নিলে তো কথাই নাই লাইফ চেঞ্জ করে এখান থেকে ইনশাল্লাহ বের হতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে সে মতো ভালো থাকুন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার কোনো কিছু জানা আছে কি না তাহলে ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ